হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে একটা পটকে হাতের কাজের মাধ্যমে গণেশ পেন্টিং করা হলো। গণেশটাকে অ্যাবস্ট্রাক্টভাবে তৈরি করা হলো এই ফ্লাওয়ার ভাসটার সাথে। এটাকে আমি পেন্টিং করে আরেকটু ভ্যালু অ্যাড করব, সেই ভ্যালু অ্যাডটা পেন্টিংয়ের মাধ্যমে করব আমি। কিন্তু এই ফ্লাওয়ার ভাসটাকে আমরা বিভিন্নভাবে রাখি, কিন্তু যখনই এই একটু আনকমন ফ্লাওয়ার ভাস কোনো ড্রয়িং রুমে রাখা হবে, তখন তার অন্যরকম লোকে ভাববে। যেহেতু এই সিম্পল কাজকে অনেকেই সবাই এখন আনকমন এক্সক্লুসিভ আইটেম নিয়ে কথা বলে, সবাই আমার এই 45 বছরের এক্সপিরিয়েন্সে এখন বর্তমানে সবাই ভ্যালু এডিশনের কাজ চায় এবং এক্সক্লুসিভ আইটেমকে কেন্দ্র করে বেশি তার ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমি এটাকে ভ্যালু অ্যাড করার জন্য এখন পেন্টিং করছি। আপনারা দেখুন কীভাবে এটাকে পেন্টিং করা যাবে। এভাবে ছিল তৈরি অবস্থায়, তারপরে এটাকে এই গণেশের ফিগারটার সাথে টেস্টিং করা হলো থ্রি হ্যান্ড ওয়ার্কের মাধ্যমে। এরপরে আমি যখনই এটাকে পেন্টিং করলাম, তার আরও ভ্যালু অ্যাড হল এবং জিনিসটার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেল। এটাই হচ্ছে পেন্টিংয়ের হাতের কাজের একটা নমুনা, এবং এটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগার জন্যই আমি এই ধরনের কাজকে বেশি পছন্দ করি। সুতরাং ভ্যালু অ্যাড এখন একটা কমন প্রোডাক্ট হয়ে গেছে এবং এক্সক্লুসিভ আইটেম নিয়ে সবাই এক্সক্লুসিভ খোঁজে। তার বাড়ির ড্রয়িং রুমের ফ্লাওয়ার ভাসটা অন্যের বাড়ির থেকে আলাদা হবে। যদি আমার এই ফ্লাওয়ার ভাসটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।